نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل كل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل أمركم بالتقوى وأمركم بالتوكل واليقين قال تعالى قال تعالى وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون سامعني أنتم مصليين আল্লাহ রাবুল ইজাত আমাদেরকে তার ব্যাপারে তার আর কান ইসলাম ব্যাপারে যে বিষয়গুলো অবশ্য আমাদেরকে মানতে হবে সে সমস্ত বিষয়ে ইয়াকিন অবলম্বন করার নির্দেশ দিয়েছেন ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে আস্থা উদো যথার্থভাবে যে কোনো যে কোনো জিনিসে লেগে থাকা এবং সেটাকে ছেড়ে না দেয়া এবং প্রকাশ করে সেটাকে প্রকাশ করে দেয়া যে আমি এই বিষয়ের উপরে আছি সেটা কখনো ছেড়ে না যাওয়া সেটাই হচ্ছে ইয়াকিন আর ইয়াকিনের দ্বিতীয় অর্থ হচ্ছে এমন বিষয় যে বিষয় কখনো কেউ কোনো দিন ছেড়ে যায় না ইমানের বিষয়গুলোকে ইয়াকিন বলা হয়ে থাকে এই জন্য আবদুল্লাহ আপনি মাস্টর আনু বলেছেন আল ইয়াকিন হুয়াল ইমান বিল্লাহকুল্ল অর্থাৎ ইয়াকিন হচ্ছে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ইমান রাখার নাম হচ্ছে ইয়াকিন কোরআনে করিম আল্লাহ তালা আমাদেরকে ইয়াকিন অবলম্বন করার নির্দেশ দিয়েছেন ইয়াকিন এবং তাওয়াক্কুল দুটো একসাথে আলোচনা করেছেন দৃঢ় বিশ্বাসী ওই ব্যক্তি প্রমাণিত ওই ব্যক্তি দৃঢ় বিশ্বাসী বলে প্রমাণিত হবে ওই ব্যক্তি দৃঢ় বিশ্বাসী বলে প্রমাণিত হবে যে ব্যক্তি যে ব্যক্তি যা ইমান রাখে যার উপর সে দৃঢ় বিশ্বাস করেছে তা যথার্থভাবে মেনে চলে এবং আল্লাহর উপরে তাওয়াকুল করে আল্লাহর উপরে তাওয়াকুল ওই ব্যক্তি করতে পারে যার দৃঢ় বিশ্বাস রয়েছে যার দৃঢ় বিশ্বাস নেই সে আল্লাহর উপর তাওয়াকুল করতে পারে না পুরানিকারিমা আল্লাহ তারা বলেছেন যখনই ইমানদারদের অবস্থা হয়েছে যখন ইমানদারদের এমন অবস্থা হয়েছে আহজাবের যুদ্ধে যে চতুর্দিক থেকে তাদের উপরে ধেয়ে আসছিল মানুষগুলো খন্দকের যুদ্ধে চতুর্দিক থেকে কাফেররা আসছিল যে ইমানদারদেরকে নিঃশেষ করে দিবে তখন আল্লাহ বলেছেন যে ইমানদাররা তখন বলেছিল ইল্লা ইমান ইমানিমা যে এটাই তাদের দৃঢ় বিশ্বাস আরও বাড়িয়ে দিল যে আল্লাহ তার রাসুল যা বলেছেন তা সত্য আজকের দিনে পৃথিবীর সর্বদিক থেকে ইমানদারদের উপরে শুধু আক্রমণই আসছে ইমানদারদের উপর চতুর্দিক থেকে মানুষ ধেয়ে আসছে এ অবস্থায় যাদের ইমান দুর্বল তারা এদিক সেদিক পালাতে চেষ্টা করবে আর যারা দৃঢ় ইমানের উপর আছে যাদের ইয়ামি ইয়াকিন আছে যারা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহকে আল্লাহর উপর ভরসা করে তারা কোনোদিন দিন এদিক সেদিক যাবে না তারা সব ইমানের উপর থাকবে আর তারা বলবে আ দা মা ওয়াদান আল্লাহ ওরা শুরু হু ওয়া সাদাত আল্লাহরা শুরু হোমা জা দহমিল্লা ইমান আমত তারা বলবে এ ওয়াদাত তো আগেও করেছে এ ওয়াদাত তো আগেও হয়েছে আমাদের নবী আমাদের নবীগণ আগেও বলে দিয়েছেন যে আমাদের উপরে আক্রমণ আসবে আমাদের উপর জুলুম আসবে এবং সেটাই বাস্তবায়িত হচ্ছে ওমা জা দহমিল্লা ইমান অমত স্লিনা এ সমস্ত আক্রমণের পরে ইমানের উপরে শুধু দৃঢ়তায় বাড়িয়ে দেয় ইমানদারদের এই জন্য আল্লাহতাআলা কোরআন কারিম বলেছেন উনা আলী কাব্বতুলিয়াল মিনুনা উয়া জুল জুলু চতুর্দিক থেকে যখন ধেয়ে আসছিল। যে ছোট্ট মদিনা নগরীকে শেষ করে দিবে নিঃশেষ করে দিবে ইমানদারদেরকে আর রাখবে না সব পিষে ফেলবে কাফেররা একমত হয়ে গেছে মক্কার কোরাইশরা ইহুদিদের সাথে একমত হয়ে গেছে যে তারা শেষ করে এই ছোট্ট এই রাষ্ট্রটিকে চতুর্দিক থেকে দেহে আসছিল তারা এই করবে সেই করে বিশ্বের সমস্ত প্রান্ত থেকে যেখানে কাফের ছিল সবার সাথে তারা একমত হয়ে গেছে একমত হয়ে গেছে যে মক্কা মদিনাবাসীদেরকে নিঃশেষ করে দিবে কিন্তু আল্লাহ তালা বলছেন হুনা তখন ইমানদারদের ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষা নেওয়া হয়েছে কি কে ইমানের ভোট থাকতে পারে আর কে ইমান ছেড়ে চলে যায় দেখা গেছে যারা যারা মুনাফেক ছিল তারা বলতো যে ইন্ আমাদের ঘরের সমস্যা আছে একটু বিপদগ্রস্ত আছি আপনার সামনে থাকতে পারছি না তারা তারা চিন্তা করতো যে যদি আমরা না থাকতাম আমাদের শিকার হতাম না এইভাবে তারা পালাতে চেষ্টা করছে কিন্তু আল্লাহ যারা ইমানদার তাদের সম্পর্কে বলেছে ইল্লা ওম্লা ইমানিমা তাদের ইমান আরো বেড়ে গেছে তারা মনে করে যে বিশ্বাস করেছে যে আক্রমণ তো আসবেই আক্রমণ হবেই মানেই কিভাবে আক্রমণের শিকার হয়েছে কিন্তু কেউ ইমান ছেড়ে কোথাও চলে যায়নি বিলাল রাজল্লাহ আনহুকে তপ্ত মরুভূমির বুকে টানে টেনে নেওয়া হয়েছে তিনি শুধু মুখ দিয়ে বলছিলেন আহাদুন আহাদ 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 অর্থাৎ পুরোটা বলতে পারছিলেন না লাহদুল্লাহ শারিক আলাহ বলার মতো অবস্থা ছিল না শুধু আহাদ অর্থাৎ একমাত্র আল্লাহর কথাই তিনি স্মরণ করছিলেন যে তা তার কথাই আমি বলবো যতই তুমি আমাকে অত্যাচার করো না কেন সাহবাই কেরাম সব কিছু ছেড়ে চলে গেছেন হিজরত করেছেন হাবসাতে হিজরত করেছেন মদিনাতে হিজরত যে যেখানে পেয়েছেন সেখানে তারা লুকিয়ে গেছেন তাদের ইমান নিয়ে ইমান নামক মহা সম্পদ তারা কখনো বিক্রি করেননি তাদের উপর যত রকমের আক্রমণে এসেছে তারা সেটা ছেড়ে দেননি বদরের যুদ্ধে মোহাম্মদ রসুল্লাহ দৃঢ় বিশ্বাসের ঝলক দেখিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লাম তিনি যখন বদরের অব বদরের প্রান্তর অবস্থান করছিলেন তখন আউ বকরাদের বলছিলেন যে আল্লাহ তালা আপনার ওয়াদা পূরণ করে দিবে তিনিও উপর দৃঢ় বিশ্বাসের উপর বিশ্বাস স্থাপন করে তিনি বলছিলেন অবশ্যই আল্লাহ তালা আপনার ওয়াদা পূরণ করে দেবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসলাম সেই বিশ্বাসে তার দৃঢ় বিশ্বাস আরো বেড়ে গেল তিনি বের হয়ে এক মুঠি বালু নিলেন এক মুষ্টি বালু নিয়ে সেটাকে ছড়িয়ে দিয়ে বললেন যে সেটা ছড়িয়ে দিয়ে বললেন শাহাতিল উজু চেহারা সমূহ চেহারা সহ বিকৃত হয়ে যাবে চেহারা সমূহ সেগুলি পড়বে এবং সেই বালু যার চোখেই পড়েছে তার আর চোখে দেখতে পায়নি সেটাও একটা যুদ্ধ সেটাও একটা ছিল বড় ধরনের যুদ্ধ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি রওনা হয়ে গেছেন মক্কা থেকে মদিনা যাবেন তার ইমানের দৃঢ়তা কত বেশি দেখুন তিনি মদিনা থেকে মক্কায় রওনা হয়ে গেছেন এমন সময় পথি মধ্যে তিনি বললেন যে তিনি এক ধুলে উড়িয়ে দিলেন একটু যে ধুলে উড়িয়ে দিয়ে বললেন যে এখন তারা আমাদের দেখতে পাবে না আমরা চলে যেতে পারবো দৃঢ় ইমান এবং আল্লাহর ফর ইয়াকিন দৃঢ় বিশ্বাসের কারণে এবং আল্লাহর ফর তওয়াক্কুলের কারণে তিনি ঠিক পার হয়ে যেতে পেরেছিলেন কোরআনে কারিম আল্লাহ তালা সেই ঘটনাকে স্মরণ করে বলেছিলেন ওমা রমাই তেইজ রমাই আপনি যখন বালু নিক্ষেপ আপনি নিক্ষেপ করেননি আল্লাহ সেটা নিক্ষেপ করেছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে আপনি সে ভালো নিক্ষেপ করেছিলেন সেটা কাজে লেগেছিল অনুরূপ ভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন গাড়ে শহরে ঢুকে পড়েছেন তখন বলছিলেন তারা খুঁজতে খুঁজতে কাফেররা খুঁজতে খুঁজতে সে গারের সেই গর্তের সামনে চলে এসেছে আবু বকর আনু আল্লাহ আহু বললেন ইয়ারসুলাল্লাহ আর তো বেশি বাকি নেই আমার তো ভয় হচ্ছে যে এরা যদি নিচের দিকে তাকায় তাই আমাদেরকে দেখতে পাবে গর্ত তো নিচের দিকে তারা উপর দিয়ে যাচ্ছিল তখন সুল্লাহ সাল্লাহ আলসলাম বলেছিলেন যে তোমার দুজনের ব্যাপারে কি ধারণা যে এমন দুজন ব্যাপারে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হচ্ছেরাবুলা আলা আল্লাহ তা আলা সে জন্য তারা দেখতে পায়নি এই দুমি বিশ্বাস কয়জনের নসিব হয় আল্লাহ আললাহতালা কোরআনে কেমিশ জন্য বলেছেন। ইল্লাহ তানশুরু ফাকাদে আসারা হল্লা ইজাখলজা হললে দিনেকা ফরু সাহান এসনাইনী ধুমমা আফিল ইজিয়া করলে সহ ইলা তা হাজান ইননাল্লাহ আল্লাহ তালা কোরআনে কারিম সেটা স্মরণ করে বলছেন তোমরা যদি নবীকে সাহায্য না করো তো এরা আল্লাহ তার নিজে তার নবীকে সাহায্য করতে প্রস্তুত রয়েছেন যখন তিনি সাহায্য করেছিলেন যখন নবী ঘটতেছিলেন আর তখন তার সাথী বলছিল এ এ নবী হে রসুল আমার তো আমরা তো মাত্র দুইজন তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন যে আমরা তো দুইজন নয় আমাদের সাথে আরও একজন আছেন তিনি হচ্ছেন রবুল আলমিন এরকম দৃঢ় বিশ্বাস এবং একই না থাকলে আল্লাহর উপর এরকম না থাকলে কখনো ইমানদাররা কখনো জয়লাভ করতে পারতো না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সব সব জায়গায় জয়ী করেছেন এভাবে নবীগণ এরকম দৃঢ় বিশ্বাসী ছিলেন আমরা নুআ আলাহ সাল্লা সালামের ব্যাপারে জানি নু আলাহিসালুআসালাম তিনি নৌকা নির্মাণ করছিলেন ডাঙ্গাতে নৌকা নৌকা নির্মাণ করছিলেন অর্থাৎ কোনো বৃষ্টি নাই পানি নাই কিছুই নাই তখন সারা পৃথিবী একটি অংশ ছিল ভিতরে ভিতরে পানি প্রবেশ করেনি তখন হাসাহাসি করছিল কুল্লামা মারা আলি মিন কৌমি সাকির ও মিন হু কিনতর ইন খর কুমক যখনই যাচ্ছিলো একদল গেলেই দেখলে নুয়াল্লাম কি করতেসো নৌ বলে আমি নৌকা তৈরি করতেছি নৌকা এখানে পানি গোথায় তুমি তো নৌকা তৈরি করতেছ ও এই প্লাবন হবে সেই প্লাবনে সব ডুবে যাবে আর আমরা নৌকায় করে ভেসে চলে যাবো একথা যাকেই বলতো সে হাসা হাসি করতো ঠাট্টা করতো কিন্তু নবী তার দৃঢ়তা দৃঢ়তা অবলম্বন করেছিলেন সেই জন্য ঠিকই ফালাম্মা যা আমা অফারত্যুর যখন আল্লাহর নির্দেশ আসলো আর তার নোর চুলা সুমূহ থেকে পানি নিচ থেকে উঠলে উঠতে আরম্ভ করলো এবং উপর থেকে আল্লাহ তার নির্দেশ দিলেন পানিকে উপর থেকে ঢেলে দিতে সেই পানি দিয়ে সারা দুনিয়ায় প্লাবনে ভরে গেল একমাত্র যারা নু নু আলে সালাতামের কিস্তিতে উঠেছিল তারাই শুধুমাত্র নাজাদ পেয়েছিল এটা হয়েছিল শুধু ইয়াকিনের কারণে দৃঢ়তার কারণে অনুরূপভাবে ইব্রাহিম আলহি সাল্লাল্তু সাল্লামের কথা স্মরণ করুন কেমন দৃঢ় মানুষ ছিলেন যখন তাকে বলা হল যখন তাকে যখন তিনি সমস্ত মূর্তিগুলোকে ধ্বংস করে দিলেন তখন তাকে বলা হল যে বলা হল যে নিয়ে আসো ইব্রাহিমকে যাতে করে তারা সাক্ষ্য হয় যে সে অপরাধী অপরাধীর শাস্তি স্বরূপ বলা হল যে হাররেপু হাররেপু অনসুরু আল তাকুম তাকে পুড়িয়ে দাও আর তোমাদের ইলা সমূহকে সাহায্য করো তোমাদের আল্লাদের সাহায্য করো নামিল্লা তাদের যে সমস্ত মূর্তি সাহায্য করার জন্য ইব্রাহিম আলাহ্লাসলামকে পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো ইব্রাহিম আলাহ সাল্লাত্তুসাল্লাম অটল ছিলেন তার কাছে সাহায্য করার জন্য বিভিন্ন সবাই আসলো কিন্তু কারো সাহায্য তিনি নিলেন না তিনি বললেন যে আমি যার জন্য প্রাণ দিতে প্রস্তুত আছি তিনি আমাকে সাহায্য করবেন আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না তার সাহায্যের উপর আমার দৃঢ় বিশ্বাস রয়েছে তখন তিনি যখন ইবনে আব্বাস সাদি আল্লাহ আনু বলেন যখন তাকে নিক্ষেপ করা হচ্ছিল যখন তো আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন তিনি বলেছিলেন হাসবুন আল্লাহ নমাল ওয়াকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার জন্য কত উত্তম কর্মবিধায়ক অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছু একত্রিত হলেও আমার কিছু যায় আসে না কারণ আমার জন্য রয়েছেন আমার জন্য রয়েছেন আমার আল্লাহ দৃঢ়তা অবলম্বন না করলে আজ নাম সারা দুনিয়াতে হয়ে থাকতো না তিনি বলেছেন ওয়াজ ইসানি আল্লাহ আমার পরবর্তীদের মাঝে আমার সুন্দর সুন্দর সুনাম আপনি রেখে দিন সে সুন্দর সুনাম রেখে রেখেছে কেয়ামত পর্যন্ত যত মানুষ তার হেদুর সুন্দরভাবে করবে এবং তার কথা মনে রাখবে এটা এই কারণে হয়েছিল তিনি দৃঢ় বিশ্বাসী ছিলেন অনুরূপ ভাবে মুসা আলি সালাতাম তিনি যখন আসলেন নদীর পারে তখন তিনি নদীতে আসার পরে তিনি বললেন ইন্না আল্লাহ আরে আমাদেরকে তো পেয়ে বসছে এ কথা বলে বসলো ইব্রাহিম মুসা আলাই সালাত কাউম বলে বসলেন যে আমাদেরকে তো পেয়ে বসছে অর্থাৎ পিছন দিক থেকে তো ফেরাউন এবং তার দল বল ধেয়ে আসছে আমরা এখন কি করব মুসা আলাই সাল্লা বললেন ইন্না মানিয়া রব্বি সাইয়াহ দিন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন এই সাথে অর্থ কী আল্লাহ তালার সাথে থাকার অর্থ হচ্ছে তিনি সাহায্যকারী সাহায্য করবেন এবং সর্বতভাবে তাকে পথ দেখাবেন পদ দেখিয়ে দিয়েছেন বলেছেন আল্লাহ তালার নির্দেশ দিয়েছেন তার নবী আলে আলহ সালাম সালামকে তিনি বলেছেন কুল নাদরিবু যে তাকে আশা আল বাহারা এই দ্রেব বাহারা আপনার লাঠি দিয়ে সমুদ্রের উপরে আঘাত করুন সমুদ্রের উপরে আঘাত করার কারণে আল্লাহ তালা বলেছেন পান ফালা তাফা কানা কুল্লু ফেরকিন কাপ্তাউদ্দিন ভাগ হয়ে গেল বারোটা ভাগ হয়ে গেলো শুধু এক ভাগ নয় বারোটা ভাগ দিয়ে সেখানে সেখান দিয়ে পার হয়ে গেল প্রত্যেকটি গুত্র সেখান থেকে পার হতে পারলো এটা কখন হয়েছে যখন ঈমানে দৃঢ় বিশ্বাসী ছিলেন তারা বলেছিল কমরা যে আমাদেরকে তো পেয়ে বসলো আর মুসা আল্লাহ সালাতুসলাম বললেন না কাল্লা ইন্না মাইয়া রব্বি সৈয়াহদ্দিন আমার রব আমার সাথে আমার রব আছেন তিনি তো আমাকে পথ দেখাবেন তিনি বিশ্বাসী ছিলেন মুসা আলহ সালাম যখন ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে গিয়েছিলেন তখনও ফেরাউন বলেছিল যে তোমাকে তো যদি আমি ছাড়া কাউকে ইলাহ তুমি মনে করো তাহলে আমি তোমাকে হত্যা করব। আমি তোমাকে হত্যা করব এবং তোমাকে শুলে চড়াবো তখন মুসা আলহ সালাতাম বলেছিলেন ইন্নি রব্বি ও রব্বি জুমুন আমি আমার রব এবং তোমাদের রবের আশ্রয়ে যাচ্ছি তুমি আমার কিছুই করতে পারবে না সেটাই করেছিলেন ফেরাউন মুসার কিছুই করতে পারবে না পারে নাই কেশাগ্রত সে স্পর্শ করতে পারেনি কারণ তিনি তিনি আল্লাহর উপর দৃঢ় ইয়াকিম ধারে ছিলেন বিশ্বাসে ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি প্রত্যেকটি ময়দানে তার জীবনে সেভাবে সেই দৃঢ়তা দেখিয়েছেন ইমানদাররাও সেই দৃঢ়তা দেখিয়েছেন আমরা সেই দৃঢ়তার কথা বলেছিলাম যে বদরের যুদ্ধে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যেমন হিজরতের সময় দেখিয়েছেন বদরের যুদ্ধ তিনি সেই দৃঢ়তা দেখিয়েছেন তিনি বদরের যুদ্ধে যখন মোহাম্মদ রসুল্লাহ সাল তার উপর বিভিন্ন ভয় কাজ করছিল যে কি হয় না হয় তিনি বলছিলেন আল্লাহ এই এই মানুষগুলো যদি আজ মারা যায় তাহলে আপনার দিন নেয়া দিনকে মুখে নেওয়ার মতো আর কেউ থাকবে না আপনার নামকে মুখে নেওয়ার মতো কেউ থাকবে না তখন তারপর আল্লাহ তালা আল্লাহ তারপর সেকিন আফা আনজল্লা আলহ সেকিন তাদের আল্লাহ সেকিনা নাজির প্রশান্তি নাজিল করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম বের হয়ে বললেন যে আলহামদুলিল্লাহ তোমরা অবশ্যই বিজয়ী হবে এই লোকটি অমুক জায়গায় মারা যাবে ওই লোকটি অমুক জায়গায় মারা যাবে ওই লোকটি অমুক জায়গায় মারা যাবে সাহাবি বলেন আমি যুদ্ধের পরে দেখেছি যেখানে যেখানে রসুল্লাহ সাল্লাম বলেছেন সেই জায়গাতে সেই কাফের লোকটি মারা গিয়েছিল আল্লাহ আকবর এটা এই জন্য হতে পেরেছিল কারণ রসুল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহার সাহায্যের যে ওয়াদা তার উপর দৃঢ় বিশ্বাসী ছিলেন তিনি ইয়াকিন রাখতেন এবং তিনি আল্লাহর উপর ভরসা রাখতেন যে এটা হবেই হবে এবং তিনি সামান্যতম মানুষ নিয়ে যাদের কোনো অস্ত্র শস্ত্র তেমন ছিল না যাদের তেমন প্রশিক্ষণও ছিল না কিন্তু আল্লাহর ডাকে তা সাড়া দিয়ে তারা ঢেকে তারা ঝেঁপে ঝাঁপিয়ে পড়েছিল আর কাফেররা ছিল সুসজ্জিত মক্কা থেকে অস্ত্র নিয়ে এসেছিল সমস্ত কিছু সুসজ্জিত নিয়ে এসে সুসজ্জিত হয়ে এসেছিল আল্লাহ তালা কোরআনে ক্যারেমে জন্য বলেছেন যে ঈদ এবং নাফির দুইটা দুইটা ছিল এই অর্থ হলো প্রায় বাণিজ্য কাফেলা আরেকটা হলো যারা যুদ্ধ কাফেলা আর তোমরা আশা করছিলে যে তোমাদের বাণিজ্য কাফেলা ফেলেই যথেষ্ট অর্থাৎ কিছু সম্পদ পেলে চলে যাবে কিন্তু আল্লাহ তালের ইচ্ছে হলো যে না বাণিজ্য কাফেরার সাথে যুদ্ধ হবে না কারণ এখানে যুদ্ধের জন্য তারা আসেনি আল্লাহর ইচ্ছে হলো যে যুদ্ধ হবে যারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এসেছে এই যুদ্ধ হবে এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তালা প্রকাশ করে দিবেন যে কারা কারা সত্যিকার আল্লাহ সাহায্য পাওয়ার অধিকারী আর কারা আল্লাহ তালার শাস্তির অধিকারী হবে তিনি প্রমাণ করে দিলেন সেই জন্য তিনি দেখিয়ে দিলেন মুষ্টিময় কিছু মানুষের হাতে কাফেরা পরাজিত হলো এবং যাদের সাথে কোনো অস্ত্র ছিল না কয়েকজনে মিলে যারা একটি উটকে ওটের উপর চড়তেন বারবার পালা করে তারা সেদিন জয়লাভ করেছিল সুশৃঙ্খল কাফের বাহিনীর সাথে কেন আল্লাহ তালার উপর তাদের দৃঢ় বিশ্বাস ছিল ছিল অনুরূপভাবে অহুদের যুদ্ধে যখন আল্লাহ তালার উপর ইয়াকিন অবলম্বন করেছিলেন তখন তাদের মুসলমান মুসলিমদের পরাজয় জয়ে পরিণত হয় মুসলিমরা পরাজয়ের সাময়িক যে পরাজয় হয়েছিল মুসলিমদের যখন সে অবস্থা থেকে যখন আবু সুফিয়ান তখন তিনি ইসলাম গ্রহণ করেননি তিনি যখন হামরাউল আসাদে আসলেন মদিনার দক্ষিণ পাশে একটি জায়গা সেখানে আসলেন যে সেখানে আসার পর তার মনে হলো যে আমরা তো আসলে কিছুই করিনি মোহাম্মদকে হত্যা করিনি আউবকর মারেনি ওমর কেউ মারেনি ওসমানকেও মারেনি আলীকেও মারেনি তো আমরা কিসের জয় করলাম তাদের মনে হলো যে আবার যাওয়া দরকার এবার গিয়ে তাদেরকে শেষ করে দেব এই খবর এই খবর তখন একজন দূত মারফত রসুল্লাহ সাল্লাম ফেলেন পাওয়ার ফেরসুল্লাহ সাল্লাম তখন তিনি বললেন হাসবুল আল্লাহ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং আল্লাহ আমাদের জন্য উত্তম কর্মবিধায়ক আল্লাহ তাল কোরআনে কেরিমি সেই ঘটনা উল্লেখ করে তা চিরস্থায়ী করে রেখে দিয়েছেন আল্লাহ তাল্লাহ কোরআনে ক্যারেমি বলছেন যে আল্লাহন আল্লাহিন মানুষগুলো যখন তারা আল্লাহিনা করমান যখন মানুষ মানুষরা তাদের কাছে এসে বলল যে ভয় পাও হে মোহাম্মদ এবং তার সাথীরা তোমরা ভয় পেয়ে যাও কারণ এই কাফেররা একমত হয়েছে তারা আবার আসছে তখন মোহাম্মদ সাল্লা তার সাথীরা ভয় পায়নি তারা বলেছিলেন তাদের ইমান আরও বেশি হয়ে গিয়েছিল ও ওয়াকিল তারা বলছিল যে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিদায়ক কর্মবিধায়ক পল্লা সুমসুন। তখন তারা আল্লাহর ন্যামত নিয়ে ফিরে আসলো অর্থাৎ যখন হামরা আসাদ থেকে কাফেররা আসবে যখন এটা সুন্দর সোল্লা সাল্লাম তার সাথীরা বললেন যে দেখা যাক আমরা অবশ্যই তাদের সাথে আবার যুদ্ধ করব। কিন্তু তখন তাদের অবস্থা যুদ্ধের মতো ছিল না তারপরে তারা আল্লাহর উপর বলিয়ান হয়ে দৃঢ় বিশ্বাসী হয়ে যে অবশ্যই আমাদের জয় হবে আগেরবারে যে ভুল করেছি এ ভুল আমরা আর করব না আমরা অবশ্যই নেতার কথা মেনে চলবো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নির্দেশকে আমরা অমান্য করার কারণে যে সাময়িক বিপদ আমাদের উপরে এসেছিল সে দ্বিতীয়বার আমরা সেটা করব না তারপর তারা সামনে অগ্রসর হওয়ার কারণে খবর আসলো আবু সুফিয়ানের কাছে যে হায়েরে শুনেছি তারা তোমরা শুনেছ আক্রমণ করার চিন্তা করছো অথচ মোহাম্মদ তার সাথীদের নিয়ে তোমাদের উপর আক্রমণ করার জন্য আসছে এ কথা শুনে তারা সেখানে যে সমস্ত মালপত্র ছিল তার রেখেই মক্কার দিকে দৌড়তে আরম্ভ করলো আর মুসলিমরা সেখানে এসে বাকি যে সমস্ত জিনিস তারা লুট করে নিয়ে গেছিল তা নিয়ে আবার মদিনায় ফিরে আসলো আল্লাহ তালা সি স্মরণ করে বলছেন ফাদলিন আল্লাহর ন্যায়মত এবং আল্লাহর দয়া নিয়ে তারা সে সমস্ত সম্পদ নিয়ে মদিনায় ফিরে আসলো লামিয়ামসাস হু লা মিয়ামসাস হুনসু কোনো রকমের কষ্ট তাদেরকে পায়নি অসুবিধা তাদের হয়নি জওয়ান আল্লাহ তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে ওল্লাহ হুজু ফাব্দিন আউজিম আল্লাহ তাআলাহ অত্যন্ত দয়াবান মহা দয়াবান তিনি যাকে চেতাদান করে থাকেন অনুরূপভাবে অনুরূপভাবে খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধে যখন চতুর্দিক থেকে মানুষরা আক্রমণ করতে এসেছিল তখন আল্লাহ তালা তাদের ইমানদারদের কি অবস্থা তা বলে দিয়েছেন যে ইমানদারদের সময় ইমানদারদের অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস ছিল তারা কখনো এদিক সেদিক পালানোর চেষ্টা করেনি তারা চিন্তা করেনি যে আমরা যদি কোনো বেদিনদের মতো যদি মরুভূমিতে থাকতাম হায় আমরা যদি এখানে না থাকতাম এরকম চিন্তা করেনি বরং আল্লাহ তালা বলছেন তারা কি বলেছিল মিনু আল আহজাদ قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم الا ايمانا وتسليما যে চতুর্দিক থেকে আক্রমণ আসছে তখন তারা বলল হাদামা ওয়াদান আল্লাহ ওয়া রাসূল এবং তার রাসূল এই ওয়াদাই আমাদের করেছেন যে কাফেররা আপনাদের কোথাও ত্রिष्टিতে ভালোভাবে থাকতে দিবে না ত্রिष्टে থাকতে দিবে না তখন তারা বলেছিল হাদামা ওয়াদান আল্লাহ ওয়া রাসূল আল্লাহ এবং তার রাসূল এই ওয়াদা আমাদের করেছিলেন তারা সেটাকে যথার্থভাবে সত্য হিসাবে নিল তারা বললো ওয়াসাদাক আল্লাহ ওয়া রাসূল আল্লাহ এবং তার রসুল সত্য বলেছেন ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা সাহাবা একরামের ইমান এবং আল্লাহর উপরে নিজেকে সম আত্মসমর্পণ আরও বেড়ে গেল যে আমাদের যা হবার হবেই আল্লাহর উপর ভরসা করে আমরা যুদ্ধে নেমে যাব মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল আলামের পরীক্ষিত মানুষ ছিলেন এই সাহাবাই কেরাম রিদুয়ান্লাহ আলী মাজমাইন তাদের ইয়ামি ইয়ামি ইয়াকিনের কোনো ঘাটতি ছিল না তাদের আল্লাহর তাকুলের কোনো ঘাটতি ছিল না আল্লাহ তালা কোরআনে করিমে এই জন্য আমাদেরকেও সেরকম দৃঢ়তা অবলম্বন করার নির্দেশ দেন আল্লাহ তালা বলছেন ওয়া তহ আল হাইমুদ আর আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসলামকে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশের মধ্যে আমরা অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলছেন আর আপনি ভরসা করুন এমন এমন চিরঞ্জীব সত্তার উপরে যে চিরঞ্জীব সত্তা কখনো মারা যাবেন না অর্থাৎ আল্লাহর উপর তাবাক্কুল করার জন্য ইয়াকিন দৃঢ়তা অবলম্বন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন অন্য আল্লাহ তালা বলছেন ও আল্লাহ ফালিয়া তবাক মিনুন আর উপর যেন দৃঢ়তা অবলম্বন করে তবাকুল অবলম্বন করে ভরসা করে ইমান এটাই আল্লাহ তাল নির্দেশ পুরানি করি অন্য আয়তা আল্লাহ তালা বলছেন ফাইজা আজম তফা আল্লাহ যখন কোনো ব্যাপারে আপনি দৃঢ়পদ হবেন অর্থাৎ এটা করবেন হবেন তখন নিজের উপরে ভরসা না করে আল্লাহর উপরে ভরসা করবেন ইমানদাররা কখনো নিজের উপর ভরসা করেন না সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করে ইমানদাররা কোনো যুদ্ধে কোনো কিছুতে কাপের দুপরে জয়লাভ করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করে যখনই নিজের মধ্যে অহমিকা আসে তখন সেটা কাজে আসে না যখনই আল্লাহর উপর তাবাক্কুল আসে তখন সেটা কাজে আসে জীবনের বিভিন্ন সময় সেটা পরীক্ষা করে আপনি দেখতে পারবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসালাম মক্কা থেকে যাচ্ছেন হনাইনের যুদ্ধে তখন কোন কোন সাহাবি বলে বসলেন যে আজকে আমরা আর অল্প অল্প মানুষ নিয়ে আমরা আর পরাজিত হব না কিন্তু তারা আল্লাহ আল্লাহ ভরসা করে কথাটি বলেনি কারণ মক্কা থেকে বহু মানুষ তাদের সাথে কিন্তু যখন হনাইনের যুদ্ধ আরম্ভ হলো তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর মুষ্টিময় কয়েকজন সাহাবি সাহা সবাই পালাতে আরম্ভ করলো তখন রসুল্লাহ সাল্লা সাল্লামকে একজন বলেছিলেন যে আপনি ওয়ারসুল্লাহ নিজের 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 শরীর নিজের জীবন রক্ষার্থে আপনি একটু পালিয়ে যান মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইস্লাম বলেছেন আনান্নাবিল্লা কাদিব আবদুল মুক্তালেব দুই কারণে আমি পালাতে পারি না আমি হচ্ছে সত্য নবী দ্বিতীয় হচ্ছে আমি আব্দুল মুতালেবের সন্তান অর্থাৎ তার বংশের লোক এরকম সাহসী মানুষের লোকেরা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না তিনি দৃঢ় বিশ্বাসী ছিলেন আব্বাস আনুকে বললেন ডাক কোথায় মহাজিররা কোথায় আনসাররা কোথায় রোদ অংশগ্রহণকারী সাহাবিরা কোথায় যারা মৃত্যুর সাথে সংগ্রাম করতে রাজি হয়েছিল কোথায় তোমরা মৃত্যু পর্যন্ত তোমরা গ্রহণ করতে রাজি হয়েছিল আজকে তোমরা কোথায় আব্বাস রাজু উচ্চ স্বরে ডাক দিলেন আর চতুর্দিক থেকে মানুষ আবার একত্রিত হলো যুদ্ধের মোড় ঘুরে গেল আর হনাইনের যুদ্ধে তারাই জয়লাভ করলো যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল আর যারা মানুষের উপর ভরসা করেছিল তাদের জয় হয়নি ইমানদাররা কখনো মানুষ দিয়ে জয়লাভ করে না ইমানদাররা আল্লাহর উপর ভরসা নিয়ে সর্ব জায়গাতে তারা সেখানে জয়লাভ করতে পারে যেখানে আল্লাহর ভরসা আছে সেখানে সাহায্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য রয়েছে বদরের যুদ্ধে আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করেছেন অনুরূপভাবে আল্লাহ তালা যখনই প্রয়োজন হয় সেখানেই মানুষরা যখন আল্লাহর ফোর তাকুল করে কাজ করে তখন আল্লাহ তালা তার তাদেরকে সাহায্য করে থাকেন কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ওমা ইয়ে তাকাল আল্লাহ হাসবুহু যে কেউ আল্লাহর ফোর ভরসা করবে আল্লাহর জন্য তিনি যথেষ্ট হয়ে যাবেন জীবনের প্রতিটি বাঁকে আপনি পরীক্ষা করে দেখতে পারেন যখনই মানুষ অন্য কারো উপরে ভরসা করেছে অর্থাৎ কারো ভরসা করে মৃত্যু জায়াজ না শিরিক তারপর যদি কেউ করে ফেলে অথবা তার মনে আশা জাগে যে এই ব্যক্তিবোধ আমার অবস্থা পূরণ করে দিবে দেখবেন যে সে আশা পূর্ণ হয় না কারণ আল্লাহ তালা সেটা পূরণ হতে দেয় না যদি না সেটা ইস্তেদ্রা যে আল্লাহর পক্ষ থেকে ছাড় হয় কিছুদিনের জন্য সেটা হতে পারে কিন্তু শেষ পর্যন্ত ওলা তুলিল মুত্তাকি পরিণাম ফল মোত্তাকিদের ঘরে আসে যারা একমাত্র আল্লাহর উপর দৃঢ়তা অবলম্বন করে এবং আল্লাহ রব্বুল ইজ্জতের উপর তাওয়াকুল করে তারাই শুধুমাত্র সফল হয় কোরআন করিমা আল্লাহ তালা সেই জন্য বলছেন ইমানদার ইমানদার কারা ইমানদার কারা তার পরিচয় দিচ্ছেন আল্লাহ দিন এই ওয়াজিলাত কুলুবহম তারা তো ইমানদার তো তারাই যাদের আল্লাহর কথা স্মরণ করে দিলে তাদের অন্তর কম্পিত হয় কম্পিত হয় ওই যা তুলে তালহিম আয়া তুহু যা দাথুম ইমানা যখন আল্লাহর আয়াত সমূহ তেলাবাদ করা হয় তখন তাদের ইমান বর্ধিত হয়ে যায় ও আলা রব্বিহিম ইয়ে তাবাকালুন তারা আল্লাহর উপর ভরসা করে কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে যারাই ইমান থাকবে সাথে সবর করবে এবং আল্লাহ তারা তাদেরকে নেতৃত্বের আসনে বসাবেন আল্লাহ তারা তাদেরকে নেতৃত্বের আসনে বসা ঈমানের থাকে ইয়াকিন থাকবে দৃঢ় বিশ্বাস থাকবে এবং সবর থাকবে আল্লাহ তারা তাদেরকে নেতৃত্বের আসনে বসাবেন যার মধ্যে জিনিসটা নেই কেউ তাকে তাকে বিশ্বাস করে না বলে তার দৃঢ় বিশ্বাস নেই আজও মানুষের মধ্যে যখন আপনি দেখবেন যে তার কোনো স্মৃতি নেই মানুষ নিজে যা ইচ্ছা তা করে বেড়ায় এবং কোনো সুনির্দিষ্ট জিনিসের জিনিসের উপর থাকে না মানুষ তাকে বিশ্বাস করে না আল্লাহ তালা তাই বলেছেন ও জালনা সবারু ও আল্লাহ তালার আয়াতের উপরে যারা ইয়াকিন থাকে তারাই তাদেরকে আল্লাহ তালা শুধুমাত্র জগতের বুকে প্রতিষ্ঠিত করে থাকেন

দৃঢ় বিশ্বাসী দৃঢ় বিশ্বাস এবং বিশ্বাসের মধ্যে পার্থক্য হচ্ছে বিশ্বাস করার ক্ষেত্রে মানুষ যে বিশ্বাসটা প্রদর্শন করতে পারে যে যেখানে কখনো আর সন্দেহ প্রবেশ করবে না সেটা হচ্ছে দৃঢ় বিশ্বাস আল্লাহ তারা আমাদেরকে শুধু বিশ্বাস করতে বলা বলেননি আমাদেরকে দৃঢ় বিশ্বাস করতে বলেছে প্রত্যেকটি বিষয়ে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসী থাকতে হবে ইয়াকিন থাকতে হবে আল্লাহর আল্লাহর নাম এবং সিফাতের উপর দৃঢ় বিশ্বাসী থাকতে হবে তার উপরে আমাদের বিশ্বাসী থাকতে হবে তিনি কি কি কর্মকাণ্ড করবেন বলেছেন সেটা অবশ্যই হবে তিনি বলেছেন হাসরের মাঠে কি হবে তা হবে তিনি বলছেন জান্নাতে আমাদেরকে কি দেয়া হবে সেটার উপর আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে করিম আল্লাহ ত

মানুু দয় বিশ্বাস হচ্ছে পরিপূর্ণভাবে ইমান রাখা সটাই হচ্ছে দয় বিশ্বাস আর দয় বিশ্বাসের গুনে মানুর যখন বিপদগ্রস্ত হয় তখন বলে লাইনউসি বানা ইল্লা আমার হলে, না আ আরর আল্লাহে ফালিয়ে যখন বিপদ হয় তখন বলে লাইউসি বানা ইল্লা আমার হলে না। আল্লাহ যা আমাদের উপর লিখে দিয়েছেন সেটা ব্যতীত আর কোনো কিছু আমাদের উপর আসবে না আল্লাহ তালা যেটা সেটাই হয়েছে দৃঢ় বিশ্বাস সেটা তাদের সুতরাং তারা কখনো ইমান থেকে দূরে সরে যায় না বরং ও আল্লাহ ফালিয়ে তবাকাল মিনুন ইমানদাররা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে থাকে দৃঢ় বিশ্বাসের কারণে আপনি দেখবেন আল্লাহ দৃঢ় বিশ্বাসের কারণে বলেছেন ও ইয়াকিন যে ইয়াকিন যেটা বাস্তব ইয়াকিন যেটা সেটা আল্লাহ দৃঢ় বিশ্বাসের কারণে দেখিয়ে থাকেন ইয়াকিন তিন বা তিন তিন প্রকার ইয়াকিন হচ্ছে তিন প্রকার প্রথম প্রকার ইয়াকিন হচ্ছে একজন মানুষ যখন শুনে যে জান্নাত এবং জাহান্নাম জানলো যে সত্যবাই থেকে জানলো তখন একটা তার ইয়াকিন হলো এইটার নাম হচ্ছে আলমুল ইয়াকিন অর্থাৎ যে জ্ঞান অর্জিত হলো দৃঢ় বিশ্বাসের জ্ঞান তার আসলো এটা বিশ্বাস করলো কিন্তু এলম হল তারপর যখন সে দেখলো দ্বিতীয়বার যখন সে যে বিষয়টি আলোচনা হয়েছে সেই বিষয়টি দেখলো তখন তার দেখার পরে তার যে জ্ঞান অর্জিত হলো সেটার নাম হচ্ছে আইনুল ইয়াকিন তারপর যে সেই জিনিসটা যদি কোনো সে সে নিজে সম্পূর্ণভাবে সেটাকে গ্রহণ করতে পারে তখন সেটা হয় হকুল ইয়াকিন ইবুল কাইম রহমতুল্লা একটা উদাহরণ দিলেন সেরকম কেউ যদি আপনাকে বললেন যে আমি আপনাকে মধু খাওয়াবো আপনি বিশ্বাস করলেন যে ইয়াকিন দৃঢ় বিশ্বাস হলো সেটা হচ্ছে আইন মুলিয়াকিম যখন সেটা আপনার সামনে নিয়ে আসা হলো তখন হলো আইনুলিয়াকিম আর যখন সেটা আপনি খেয়ে ফেললেন তখন হলো হাক্কুল ইয়াকিন এই ওয়া ইন্নাহু লা হাক্কুল ইয়াকিন মনে রাখবেন আল্লাহ তাআলা যা যা ওয়াদা করেছেন সব হচ্ছে হাক্কুল ইয়াকিন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন আপনি তা সুস্পষ্ট ভাবে পেয়ে গেছেন মনে করতে হবে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আলাইহি মাজমাইন তাদের অবস্থা এমন ছিল যে জান্নাত এবং জাহান্নাম যদি সামনে নিয়ে আসা হতো তাদের আমল এর থেকে বেড়ে যেত না অর্থাৎ তারা যা আমল করেছে শুনে তাদের বিশ্বাস হয়ে গেছে আলমুল ইয়াকিন অর্জিত হয়েছে সাথে সাথে তাদের তার সাথে সাথে তাদের হক তাদের একগুলি ইয়াকিনের সাথে সাথে তারা আইনুল ইয়াকিন অর্জিত হয়েছে এবং তাদের অবস্থান হকুল ইয়াকিন পর্যন্ত পৌঁছে গিয়েছিল প্রত্যেকটি আল্লাহ ওয়াদের উপর তারা বিশ্বাসী ছিলেন তারা মনে করতেন তা অবশ্যই হয়ে গেছে সেই হিসেবে তারা গ্রহণ করে নিতেন প্রত্যেকটি জিনিসকে شب الله <سؤال> تعالى القرآن الكريم إن هذا له حق اليقين فصرفح باسم ربك العظيم سورة الله تعالى بلسن جواف أما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم جرا مقربين الله باندهب ترى جنة فروح وريحان وجنة نعيم ترى عرمت حقبه সুগন্ধের ভিতরে থাকবে এবং জান্নাতি না জান্নাত নাইমের ভিতরে তারা থাকবে ও আম্মা ইনকা নামিনা সাহাবিল ইয়ামিন বা সালামুল্লাহ কামিনা সাহাবিল ইয়ামিন যদি আসহাবি ইয়ামিন হয় ডান দিকের মানুষগুলো হয় যারা দিনের উপর ছিল কিন্তু তারা মোকারাবিনের উপর যায় পৌঁছতে পারেনি বা সালামুল্লাহ কামিনা সাহাবিল ইয়ামিন তোমাদের জন্য প্রশান্তি রয়ে গেছে ও আম্মা ইনকা নামিনাল মুকাদ্দিবিন আদ-দাল্লিন বা নুজুলুম মিন হামিমি ওয়া তাসলিয়াতু আর যদি মিথ্যাবাদী হয় তাহলে তারা জাহান্নামে যাবে সেখানে তার মধ্যে তারপর আল্লাহ তারা বলছেন যারা তোমরা যাবে তখন স্পষ্ট তোমাদের কাছে দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে এটাই হয়েছে সেটাই উদাহরণ আমরা দিতে পারি যখন আমরা এখন ইমান এনেছি আলমুল ইয়াকিন যে আমরা জান্নাত জাহান্নামের উপর ইমান রেখেছি যখন আমরা জান্নাত এবং জাহান্নামকে দুছক্ষে দেখতে পাবো হাসরের মাঠে তখন সেটা হয়ে যাবে আমাদের জন্য আইনুল তারপর যখন আমরা এই জান্নাত এবং জাহান নামে প্রবেশ করব যার যেখানে যাওয়ার সেখানে তখন এটা হবে ইয়াকিন আল্লাহ তালা এই জন্য বলছেন সূরা রব্বিক আলাউদ্দিন আল্লাহ তালা সেটা স্পষ্ট করে তুলে ধরেছেন এবং সুরা অনুরূপভাবে আল্লাহ তালা আইনুল ইয়াকিনের কথাও তুলে ধরেছেন আল্লাহ তালা সুরা আল্লাহ কুমু ত্যাকা মধ্যে আল্লাহ তারা বলছেন আল্লাহ কুমুর তাকা আসুর হাত্তা তোমাল সম্পদের প্রতি প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে আল্হা কুমুত্তা ত্যাকা আল্লাহর কথা আল্লাহর বিধানের কথা শরীয়তের কথা তোমরা ভুলে গেছো কিসে আর আসুর তোমরা সম্পদের মধ্যে প্রতিযোগিতার কারণে সব কিছু ভুলে গেছো অনেক মানুষ আছে সম্পদ দেওয়ার কারণে সে ক্ষতি হয়েছে তার কারণ সম্পদের পিছনে দৌড়ানোর কারণে সে জুমা ত্যাগ করেছে জামা ত্যাগ করেছে আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছে এই আল্লাহ তালা বলছে আল্লাহ কুমুর তাকা হাত্তা কাল্লা সৌফত ও চিরেই তোমরা জানতে পারবে তুম্মা কাল্লা সৌফত আলম ও চিরেই তোমরা জানতে পারবে কাল্লা আলাউতা আলামুন আলমাল ইয়াকিন আয় যদি কোনো তোমরা আলমুল ইয়াকিন হইতো শুধু এলম ইয়াকিন থাকলেও তোমরা নাজাত পেতে শুধু দুই আল্লাহ তালা যা দিয়েছেন আল্লাহ তালা যা দিবেন বলেছেন আল্লাহ তালা যে ইমানের কথা বলেছেন শরীয়ত যা দিয়েছেন এবং আখরাতে জান্নাত এবং জাহান্নামের বিষয়টি যদি বলেছেন তোমাদের যদি এলম ইয়াকিন হাসিল হতো তবে তোমাদের অবস্থা হতো না কারণ যে ব্যক্তি মনে করে যে আমার সম্পদের পিছনে দৌড়ানো দুনিয়ার অন্যায়ের পিছনে দৌড়ানো দুনিয়ার মানুষের উপর প্রভুত্ব লাভের যে প্রচেষ্টা আমার তাও ছিঁড়েই নিঃশেষ হয়ে যাবে আমি মারা পড়বো আমার মৃত্যুর পরে জান্নাত এবং জাহান্নাম আমাকে দেখানো হবে তারপর জান্নাত এবং জাহান্নামে আমার যাওয়া হবে এই কথাটি যার আলমুল ইয়াকিন হবে সে কি আপনি মনে করেন অন্যায় করতে পারে কখনো পারে না তার মনে হবে যে আমি কেন অন্যায় করছি আর কালকেও আমি মরে যেতে পারি আজকে বিকালেও আমি মারা যেতে পারি তাহলে সে অন্যায় কেন করবে কারণ তার এল মল নেই এই জন্য আল্লাহতারা বলছেন যে আল্লাহ তমুকতা কাস রাত তাজুর তুমুল মাকাবে কাল্লা সৌফাত আল আমুন আ তুম্মা কাল্লা সফত আলামুন কাল্লাউতা আল এমন আইল মাল ইয়াকিন তারপর আল্লাতারা বলছেন লাতারা উন্নল জাহিম সুম্মা লাতারা উন্ন আইনাল ইয়াকিন অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে শেষ পর্যন্ত এই জাহান্নাম দেখার পরে তোমাদের আইনুল ইয়াকিন হবে দৃঢ় চোখে চাক্ষুষ ভাবে তোমরা জাহান্নামকে দেখতে পাবে তারপর জান্নাতে জাহান্নামে প্রবেশ করার পরে প্রত্যেকের জন্য সেটা হয়ে যাবে হাকুল ইয়াকিন কিন্তু ইমানদারের জন্য আল্লাহ তারা শুধু একটুকু চাচ্ছেন সত্যিকারে ইমানদার যারা তিনটা তিন ধরনের একিন তাদের রয়েছে তারা তেমনিভাবে আল্লাহর উপর আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসী আল্লাহ তারা নির্দেশের উপর দৃঢ় বিশ্বাসী সবই হচ্ছে মূলত আইনুল ইয়াকিন কিন্তু তারা ইমানদার যে যার ইমানের স্তর বেশি তিনি আইনমুল ইয়াকিন কিন থেকে ধীরে ধীরে তিনি আইনুলিয়া কিনে চলে যান তারপর তার কাছে হাততুলিয়া কিনে পরিণত হয় আল্লাহ তালা আমাদের কাছে প্রথম স্তরে চাচ্ছেন যে প্রত্যেকটি যেন অন্তত আইনুল ইয়া আসুক দৃঢ় বিশ্বাসী হোক জ্ঞানের ক্ষেত্রে যা জেনেছি তা সত্য এতটুকু আমরা বিশ্বাস করে যাই এবং তার উপর আমল করে যাই এটুকু হলেই কিন্তু দুনিয়ার প্রতি যে প্রতিযোগিতা অন্যায় পথে যে অগ্রসর হওয়ায় সবই কিন্তু বন্ধ হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা সুরা সুর আল্লাহ কুমু তাক সুর এই সুরাটিতে এই বিষয়টি বর্ণনা করেছেন প্রমাণিত মুসলিয়ানি করম আমি বলছিলাম যে ইয়াকিন এই বিষয়টি অবশ্যই প্রত্যেকটি মানুষের অনুধাবন করা উচিত এবং মনে রাখা উচিত যে ইয়াকিনের উপরে নির্ভর করবে আমার জীবনের সফলতা যদি কোনো মানুষ আলমুল ইয়াকিন অর্জন না করে তাহলে অবশ্যই সে সফল হবে না সে হবে বিফল এই জন্য হাদিস কিছু হাদিস আমি আলোচনা করতে চাই যে হাদিসগুলো দেখানো হয়েছে যে মানুষ যদি কিনে না থাকে তো আল্লাহ তালা দরবারে তার কোনো আমল গ্রহণ করা হয় না দৃঢ় বিশ্বাসী হতে হয় নাহলে মানুষ মুনাফেকে পরিণত হয় দৃঢ় বিশ্বাসী অথবা মুনাফেকের মধ্যে পার্থক্য হচ্ছে যিনি দৃঢ় বিশ্বাস করেন তার মধ্যে সাহাবায়ক রামের অবস্থা চলে আসে আর যিনি বিশ্বাসী না হন ইয়াকিন যার থাকে না তার অবস্থা হয় উবয় ইবনে কাবের মতো উবয় উবৈ ইবনে উবৈ ইবনে আবদুল ইবনে ইবনে সলুলের মতো যে ব্যক্তি যে মতো যে ব্যক্তি মুনাফেকির মুনাফেকির চরম পরাকাষ্টা দেখিয়েছিল এবং তার অনুসারীদের মতো যারা ইয়াকিনের পর্যায়ে ছিল না কিন্তু বাহ্যিকভাবে আমল করতো

কেন এটা করতে হবে কারণ একজন মানুষ আল্লাহর পরিমান রাখে কিন্তু সে অন্যায় জুলুম করে বেড়ায় যখন তার মনে হবে যে আমি অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে আমি আজ যার উপর জুলুম করতেছি আখেরাতে আমার সেটার পরিণাম ফল ভোগ করতে হবে সেই ব্যক্তির মনের ভিতরে দৃঢ় বিশ্বাস যখন আসবে সেটাই হবে ইয়াকিন এটার নাম হচ্ছে ইয়াকিন আল্লাহ তালা এটাই আমাদের কাছে চেয়েছেন তিনি বলেছেন যে যে অবিল আখেরাত হুম ইউ কেনুন তারা আখেরাতুর উপর দৃঢ় বিশ্বাসী আর এই দৃঢ় বিশ্বাস হলে কী হবে আল্লাহ তালা কোরআনে কানে বলে দিয়েছেন আলা হুদম রব বিহীম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারা তাদের রবের রবের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে ওয়া উলাইকা হুমুল হন আ তারা সফল কাম হয়েছে হেদায়েত প্রাপ্ত হওয়া এবং সফল কাম হওয়া একটা একটা সম্পর্ক হেদায়েত প্রাপ্ত হওয়ার কারণে সফলকাম হবে কি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত না সফল কাম হওয়ার অর্থ হচ্ছে যে তারা জান্নাতে প্রবেশ করবে দুনিয়ার বহু মানুষ আছে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে কিন্তু তারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়নি প্রতিষ্ঠিত হওয়া জরুরি নয় কিন্তু আল্লাহর যে জান্নাত তার জন্য রেখে দিয়েছেন সেই জান্নাত আর আব্দু হাসমা আসমান এবং জমিন যার আয়তন সেই জান্নাত সে জান্নাতের মালিক সে হবে দুনিয়ার সামান্যতম প্রতিষ্ঠিত হয় কী লাভ যেখানে তার থাকা না থাকা সামান্য কয়েকটি দিনের যেখানে কিছুদিন থাকতে পারবে আবার সে চলে যেতে হবে সেই জায়গায় সে প্রতিষ্ঠিত হওয়ার চাল্লাহ তারা তাকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করে দিয়েছেন যেখান থেকে তার আর কোথাও যাওয়ার প্রয়োজন হবে না কোথাও যাইতে চাইবেন না আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুন আনহা হিওয়ালা যারা ইমান এবং আমলে সালে করেছে আল্লাহ তার তাদের জন্য রেখেছে জান্নাতুল ফেরদস যে জান্নাতুল ফের তারা চিরস্থায়ী ভাবে থাকবে সেখান থেকে অন্য কোন দিকে যাওয়ার চেষ্টা তারা করবে না চিন্তাও তারা করবে না সেটাই হচ্ছে জান্নাতুল ফেরদস সুতরাং বড় জিনিস হচ্ছে হেদায়ত প্রাপ্ত হওয়া হেদায়ত প্রাপ্ত হলে আপনার জন্য এমন জান্নাতের ওয়াদা আল্লাহ তালা করে দিচ্ছেন যে জান্নাত সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে দুনিয়ার মতো দশটি জান্নাত তাকে দেওয়া হবে এত বড় জান্নাতে আপনি আপনি চিরস্থায়ীভাবে আপনি সেটা অধিকারী হয়ে যাবেন সুতরাং হেদায়ত প্রাপ্তি হওয়া সেটাই সফলতা সেটাই আল্লাহ তালা বলছেন হুমুল মু আর তারাই সফল হবে সুতরাং সফল হতে হলে এবং হেদায়ত প্রাপ্ত হলে দৃঢ় বিশ্বাসী হতে হবে কোরআন এবং সুনার মধ্যে আল্লাহ তালা যা বলেছেন সেভাবে দৃঢ় বিশ্বাসী হতে হবে মোহাম্মদ সাল্লাহ সালাম ইমানদারদের জন্য যে সমস্ত পুরস্কারের ঘোষণা করেছেন সেই পুরস্কারে দৃঢ় বিশ্বাসী হতে হবে মহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ কিভাবে দৃঢ় বিশ্বাসী ছিলেন একটি ঘটনায় শুধুমাত্র উল্লেখ করব সাহাবি বলেন যে একবার নাইজ থেকে আমরা এক যুদ্ধ থেকে ফিরছিলাম যুদ্ধ থেকে ফেরার কারণে প্রতিমধ্যে আমাদের দুপুরবেলা ঘুমানোর টাইমটা আরবদের একটা অভ্যাস আছে দুপুরবেলা ঘুমানোর তার দুপুরবেলা ঘুমানোর টাইমটা হল এমন এক জায়গায় যেখানে অনেক গাছপালা ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সবাইকে বললেন যে ঠিক আছে এখানে তোমরা অবস্থান করো রসুল্লাহ সাল্লাম তিনি একটি গাছের নিচে গিয়ে ঘুমিয়ে পড়লেন আর সাহাবিরা বিভিন্ন জায়গাতে ঘুমিয়ে গেলেন বিভিন্ন গাছের নিচে যেহেতু ছায়া খোঁজার দরকার আর মরুভূমিতে ছায়া একটি গুরুত্বপূর্ণ জিনিস বড় গাছের নিচে তিনি সেখানে ঘুমিয়ে গেলেন এমন সময় এক বেদুইন এসে রসুলের তরবারিটা খুলে নিয়ে খাপ থেকে খুলে রসুলের উপর ডেকে খুলে নিলেন এমন সময় আল্লাহ তার রসুলকে জাগ্রত করে দিলেন অর্থাৎ আল্লাহ তার ইচ্ছা তাকে জাগ্রত করে দিলেন রসুল্লাহ জেগে দেখলেন যে লোকটি তরবারি নিয়ে তার মাথার উপর দাঁড়িয়ে আছে বলছে যে আমাকে তোমার থেকে কে রক্ষা করবে এখন তোমাকে কে রক্ষা করবে মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহর এবং কত বড় কত বড় পরাকাষ্টা দেখিয়েছেন দেখুন তিনি বলছেন আল্লাহ 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 তিনবার তিনি কথাটি বলছেন আল্লাহ আমাকে তোমার থেকে রক্ষা করবে তার অন্য বর্ণায় এসেছে হাত থেকে তরবারি পড়ে যায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলু তিনি তরবারিটা হাতে নিয়ে বললেন বেদুন এখন তোমাকে কে রক্ষা করবে তখন বেদুইন বলে বসলো যে আমি ইমান আনবো না রসুল তুমি ইমান আনো তোমাকে আমি ছেড়ে দেবো না আমি ইমান আনবো না তবে ওয়াদা করছি ওয়াদা করছি যে আমি তোমার সাথে আর যুদ্ধ করব না এবং যারা যুদ্ধ করে তাদের সাথে আর যুদ্ধ রসুল্লাহাম তাকে ছেড়ে দিলেন তিনি ডেকে বললেন হেম হেম আনসার মহাজেরা আসো দেখো এই লুকটি এই কাজ করেছে তোমাদের সামনে লোকেরা তাকে কিছু করতে চায় রসুল বললেন না আমি তাকে ওয়াদা দিয়েছি তাকে ছেড়ে দাও লুকটি তার দল বলার কাছে ফিরে গেল দলবলের কাছে ফিরে গিয়ে বলল এমন লোকের সাথে তোমরা যুদ্ধ করছো যে লোক অত্যন্ত উত্তম মানুষ আমাকে বাগে পেয়েও হত্যা করেনি আমাদের বলার উদ্দেশ্য এটাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া তিনি সম্পূর্ণ তরবারের নিচে পর্যন্ত তিনি বলেছেন আল্লাহ আমাকে রক্ষা করবে এটা সাধারণ কোনো কথা নয় এটা ইয়াকিনের কথা এটাই হচ্ছে দৃঢ় বিশ্বাস ইমান যদি কেউ ইমানে দৃঢ় বিশ্বাসী হলে বলিয়ান হলে সেই ব্যক্তি শুধুমাত্র এমন কথা বলতে পারে আল্লাহ আমাদেরকে এই সমস্ত এই সমস্ত ঘটনা থেকে বুঝে শুনে এবং আমল করা তৌফিক দান করুন রাহিম إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد صممتم مسلمان يعني كلام عن كل سلام، يقيني القطاع، محمد رسول الله صلى الله عليه وسلم এই ইয়াকি এবং তাওয়াক্কুল যারা অবলম্বন করবে তাদের বিশেষ একটি মর্যাদার কথা বলেছেন একদিন বলছিলেন যে আমি স্বপ্নে দেখেছি যে একজন নবী এসে তার সাথে সামান্য কিছু লোক তারপর আরেকজন নবী এসেছে তার সাথে একটা বিরাট বাহিনী আমি মনে করলাম এরা বুঝি আমার উম্মত আমাকে বলা হলো যে এরা আপনার উম্মত নয় এটা হচ্ছে মুসা আলাহামের উম্মত তারপর আমাকে বলা হলো যে আপনি ডান দিকে তাকান আর বাম দিকে তাকান ডান দিকে তাকিয়ে দেখি বিরাট এক গোষ্ঠী লোক আর বাম দিকে বিরাট গোষ্ঠী লোক আসছে তখন আমাকে বলা হলো এরা হচ্ছে আপনার উম্মত এদের মধ্যে সত্তর হাজার এমন লোক রয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে বিনা হিসাবে বিনা আদাবে জান্নাতে প্রবেশ করবে এ কথা বলে মাহমুদুর রসুল্লাহ সাল্লাহাম তার ঘরে প্রবেশ করলেন তার ঘরে প্রবেশ করলেন তারপর আসার পর দেখলেন সাহাবাহেরাম আলোচনা করছেন একদল বলছে যে এটা ওরাই যারা রসুল্লাহ সাল্লাহ তোমার সময় ইসলাম গ্রহণ করেছে অর্থাৎ নিজেদের উপরে আমরাই হব সেটা আরেকদম বললেন না বোধ আমরা নই যারা ইসলামের উপর গ্রহণ করেছে এবং ইসলামের উপর মারা গেছে তারাই বোধহয় এটা হবে এভাবে এক একজন এক কথা বলতে আরম্ভ করলো মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আসলাম এসে বললেন যে তোমরা কিছু নিয়ে কি নিয়ে আলোচনা করছো বলে যে আমরা এই সত্তর হাজার কারা তা নির্ণয় আলোচনা করছি মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বললেন হুমুল্লা দিন আল্লাহর খুন ওলা ইয়েস্তার কুণ ওলা তারাই হচ্ছে ওই সম্প্রদায় যারা চেয়ে বেড়ায় না যারা চেয়ে বেড়ায় না মানুষের কাছে রুকিয়া যে আমার ঝাড় ফুক করেন আমার ঝাড় ফুক করেন চেয়ে বেড়ায় না ঝাড় ফুক করলে নেয় কিন্তু যা ঝাড়ফুঁক তাদেরকে তারা চেয়ে বেড়ায় না এর অর্থ হচ্ছে আল্লাহর উপর ভরসা করে ওলা এ তত এরুন তারা রকমের কুলক্ষণ নেয় না অর্থাৎ চলাফেরার সময় কিছু দেখছে কুলক্ষণ হচ্ছে এরকম নেয় কারণ আল্লাহ আল্লাহালা যদি তার উপর ভরসা করলে তাহলে আর কোনো কিছুর ভর কুল নিতে পারে না ও আয়লা রববিহী ভরসা করে কামা মহাসান তিনি দাঁড়িয়ে বললেন ইয়া সুরল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দিন ওকা সেবনী মহাসানসুল্লাহ তখন বললেন যে ওকাশা তুমি তাদের অন্তর্ভুক্ত আরেকজন দেখি দাঁড়িয়ে বললো আমাকে অন্তর্ভুক্ত আল্লাহ কাশ দোয়া করেন তিনি যেন আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি রসুল আল্লাহ সাল্লাহ আলিয়া বললেন সব আকা আগে নিয়ে গেছে অর্থাৎ দেখলেন যে এই লোকটি ওই নয় তার মধ্যে ওই প্রবণতা আসবে না এই অবস্থা আসবে না যে সে আল্লাহ ছাড়া পরিপূর্ণভাবে এরকম ভরসাকারী হতে পারবে না এই জন্য রসুল্লাহ আসলাম তাকে সেই সংবাদ দেননি অর্থাৎ পরিপূর্ণ আল্লাহর ভরসাকারী হতে হবে তওয়াক্কুল অধিকারী হতে পারলে আল্লাহর পূর্ণ তাওয়াক্কুল যদি আমাদের থাকে আল্লাহর সেদিন বিনা হিসেবে জান্নাতে হাসরের মাঠে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করবেন সম্মানিত মুসলমানিকেরাম আমরা জানি যে এই তাওয়ুলের অনেক ফজলত রয়েছে এই তাওয়ুলের কারণেই আল্লাহ চিন্তা করে দেখুন এই তাওয়্কুলের কারণে কয়েকটি ঘটনা আমি সংক্ষেপ উল্লেখ করে আজকে বা শেষ করি প্রথমত এই তাওয়ুলের কারণেই দেখুন যেই চূড়ায় বুরু সেই ঘটনায় সেই গোলাম সেই বালকটি একমাত্র তাওয়াক আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুলের কারণে কিন্তু জয়লাভ করেছিল এবং সবাইকে দেখাতে পেরেছিল যে ইয়াকিন থাকলে আল্লাহ তারা তাকে সাহায্য করে থাকেন অনুরূপভাবে এই তাওয়াক্কুলের কারণে খালুদ্দিন শাহদুবিনাবি অক্কা সাজ্লা দাজলা পার হয়ে গিয়েছিলেন তিনি দাজলা পার হয়ে গিয়েছিলেন দাজলা পার হয়ে গিয়েছিলেন কি দিয়ে উঠ ঘোড়া উঠের উপর ঘোড়ার উপর সবার হয়ে পার হয়ে চলে গেছিলেন কোনো নদী নৌকা কিছুই ছিল না পানি পানি ছিল কোনো কোনো কিছু দিয়ে পার হতে পারে না এগুলো কোনো কোনো ব্রিজ ছিল না কোনো শাঁকও ছিল না নৌকা পার হয়ে গিয়েছিল ডাল্লার ভরসাতে রওনা হয়ে তারা ওই পাশে উঠে চলে গিয়েছিলেন এই তাওয়াক্কুলের কারণেই খালুদ্দিন ওয়ালিদ বিষ পান করেছিলেন কিছুই হয়নি তার এই তওয়াক্কুলের কারণেই আমরা শুধু উদাহরণ হিসেবে দিচ্ছি যে আল্লাহর উপর তওয়াক্কুল করলে ওমাইয়াল্লা আল্লাহ হাসবহু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে এই ভরসা কখন আসে যখন আল্লাহর উপর কেউ দৃঢ় বিশ্বাসী হয় ইয়াকিন যার থাকে সে তো আল্লাহর উপরে তওয়াক্কুল করতে পারে যখন আল্লাহর উপর আপনি দৃঢ় বিশ্বাসী হবেন তখন আপনার সে সে ইয়াকিনের উপরে নির্ভর করবে আল্লাহর উপর ভরসা করাটি আল্লাহর ভরসা করে আল্লাহ তা তার জন্য যথেষ্ট হয়ে যান এর প্রমাণ আপনি নিজেও পাবেন বহু সময় আল্লাহ আমাদেরকে সেগুলি বুঝার তো ফিফ দান করুন আল্লাহ সল্লু আল্লাহ সৈদুল বা শরীয়ে মহামদীব নী আবদুল্লাহ কামা আমর আল্লাহ আজ ওজ্লাফি কিতাবি হসল্লাহ মালা ইকত মুসাল্লা হাতের খুদ্সি ও আল্লাহ রুখমা ইউ হাল মুখ মনুন ভক্কা লাল্তা হালে মুখবর আমরা ইনম্বা মাল্কা ইকত সালুন আলেন নামি এ আই আল্লাহ দিন আমুন সল্লাহ আলে وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بعشرا فقولوا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <سؤال> اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن علي وعن سائر الصحابة الطابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولي الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر المسلمين أجمعين اللهم اغفر الموتان أجمعين اللهم اغفر مدر جرام ما الله أي, এই এই মসজিদে যে বাণী তাদের মধ্যে একজন আসেন তার এই মসজিদের হ্যাঁ ওনার ছেলে ইন্তেকাল করেছেন আমেরিকাতে আল্লাহ বোনের ছেলে ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও তাকে তুমি জান্নাতবাসী করো অনুরূপভাবে যারাই মারা গেছেন তাদের সবাইকে তুমি ক্ষমা করে দেওয়া আল্লাহ মৃত মানুষদেরকে তুমি ক্ষমা করে দেওয়া আল্লাহ তাদের সবাইকে জান্নাতের পথে দেওয়া আল্লাহ আমাদের যুবকদের তুমি হেদায়তের পথে রাখা আল্লাহ আমাদের মধ্যে যারা মেয়েরা মেয়েদেরকে তুমি পথ দেখাও আল্লাহ দিনের উপর রাখা আল্লাহ এই ফেতনার যুগে আল্লাহ মেয়েরা যেন বুঝতে পারে যে তাদেরকে সবাই হিসাবে বিক্রি করা হচ্ছে তাদেরকে সত্যন্ত সস্তা একটা সস্তা সস্তা রিলিফের মতো তাদেরকে বিক্রি করা হচ্ছে তারা যেন সেটা বুঝতে পারে এবং তারা যেন ইমানের উপর টিকে থাকে আল্লাহ